নমস্কার বন্ধুরা অল্প কথা গল্পগাথার আসরে সবাইকে জানায় সাদর আমন্ত্রণ শুরু করছি আজকের গল্প সেই মেয়েটা কাহিনীকার প্রফুল্ল রায় জুহু বিচের বাদামি বালি মারিয়ে মারিয়ে হেঁটে যাচ্ছিলেন অবনেশ পৃথিবীর এই লঙ্গেস্ট বিচ অর্থাৎ দীর্ঘতম বেলাভূমি চার পাঁচ মাইল দূরে ভারসোবা পর্যন্ত চলে গেছে কোথাও একটু না থেমে অবনীশ সোজা ভারসোবা পর্যন্তই যাবেন সেখানে আধ ঘন্টা জিরিয়ে আবার বিচের উপর দিয়ে হাঁটতে হাঁটতে ফিরে আসবেন অবনেশ এ কলকাতার একটা বিরাট পাবলিক লিমিটেড কোম্পানির ফাইন্যান্স ডিরেক্টর তার বয়স পঞ্চাশের কাছাকাছি শরীরে এক গ্রাম বাজে চর্বি নেই টান টান সমুন্নত চেহারা নাক মুখ ধারালো গায়ের রং এবং ঘাড়ের কাছে কয়েকটা চুলকে রূপ তার করে দেওয়া ছাড়া সময় তার উপর আর কোনো আচর কাটতে পারেনি হঠাৎ দেখলে তাকে যুবক বলে মনে হতে পারে অবনে এসে অবিবাহিত তিনি সিগারেট খান না মদ টদ স্পর্শ করেন না পঞ্চাশ কি ষাট বছর আগের ন্যায় নীতি ব্যক্তিগত জীবনে অক্ষরে অক্ষরে মেনে চলেন সেদিক থেকে তাকে পুরনো আমলে চরিত্রবান মানুষ বলা যেতে পারে কোম্পানির নানা দরকারে অবনীশকে প্রায় প্রত্যেক মাসেই বোম্বে আসতে হয় বোম্বে এসে তিনি আর কোথাও ওঠেন না জুহুতে তার একটি প্রিয় হোটেল আছে এয়ারপোর্ট থেকে সোজা সেখানে চলে আসেন তার কাজ কর্ম কিন্তু সবই এখান থেকে পনেরো ষোলো মাইল দূরে প্রপার বোম্বে সিটিতে তবু যে তিনি এত দূরে জুহুতে এসে থাকেন তার একমাত্র কারণ এখানকার বীচ বাদামি বালির এই আশ্চর্য সুন্দর বেলাভূমি দুরন্ত আকর্ষণে তাঁকে জুহুতে টেনে আনে যে কদিন অবনী সেখানে থাকেন সূর্যোদয় হবার আগেই বিচে চলে আসেন খানিক্ষণ বেরিয়ে টেরিয়ে হোটেলে ফিরে যান তারপর স্নান টান এবং ব্রেকফাস্ট সেরে সোজা প্রপার বোম্বে সারাদিন রকম কাজ আর অ্যাপয়েন্টমেন্ট চুকিয়ে সন্ধ্যের আগে হোটেলে ফিরেই আবার বিচে খুব জোরেও না আবার আসতেও না মাঝারি গতিতে হেঁটে যাচ্ছিলেন অবনেশ বিচটার একদিকে আরব সাগর আরেক দিকে অগন্তি নারকেল গাছ কোস্টলাইন ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদের ফাঁকে ফাঁকে বিরাট বিরাট এক একটা হোটেল হলিডে ইন কিংস হরাইজন সান অ্যান্ড স্যান্ড ইত্যাদি ইত্যাদি আর বিচের উপর সারি সারি ইডলি দোসা ভেলপুরি নারিয়েল পানি আইসক্রিম এবং অজস্র রকমের ভাজিয়া ভুজিয়া স্টল আরব সাগরে এখন সন্ধে নামতে শুরু করেছে বিচে এখন প্রচুর ভিড় ভিড়টির পিছনে ফেলে বড় বড় হোটেলগুলো ডাইনে রেখে অবনে এসে ফাঁকা মতো একটা জায়গায় এসে পড়লেন কিছুটা অন্যমনস্কর মতোই তিনি হাঁটছিলেন হঠাৎ মনে হল পাশ থেকে কেউ যেন ফিসিয়ে উঠল সমুদ্র থেকে ঝড়ের মতো হাওয়া উঠে এসে এধারে নারকেল বন ভেঙে পড়ছিল অবনীশ ভাবলেন ওটা হয়তো বাতাসেরই শব্দ কিন্তু পরক্ষণেই তার ভুলটা ভাঙল গলার শর্তা এবার আর স্পষ্ট প্লিজ একটা কথা শুনবেন কোন মেয়ের গলা একটু চমকই লাগলো অবনীশের থমকে দাঁড়িয়ে গেলেন এবং বাঁ দিকে ঘাড় ফেরাতেই দেখতে পেলেন একটু দূরে তেইশ চব্বিশ বছরের একটি যুবতী দাঁড়িয়ে আছে পিছন দিকের একটা বিরাট কুড়ি বাইশতলা হোটেল থেকে এখানে আলো এখানে এসে পড়েছিল সেজন্য মেটিকে মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে তার গায়ের রং বেশ ফর্সা মুখ ডিমের মতো লম্বাটে লালচে চুল ঘাড় পর্যন্ত ছাঁটা চোখ দুটো যেন ঘন পালকে ঘেরা এবং ভাষা ভাষা। তবে স্বাস্থ্য ভালো নয় বেশ রোগা এসে এই বয়সেই তার শরীর ভেঙে যেতে শুরু করেছে তাকে দেখলে প্রথমে যে কথাটা মনে পড়ে তা হল জীবন যুদ্ধ মেয়েটার পরনে খেলো কাপড়ের স্কার্ট আর ব্লাউজ ঠোঁটে গালে নখে সস্তা রং পায়ে আধ পুরনো স্লিপার গলায় বিটের হাড় ছাড়া সারা গায়ে আর কোনো গয়না চয়না নেই তাকালে টের পাওয়া যায় মেয়েটা গোয়াঞ্চি ক্রিশ্চান তার পা থেকে মাথা পর্যন্ত দ্রুত এক পলক দেখে নিয়ে রুক্ষ গলায় অবনীশ জিজ্ঞাসা করলেন কে চাই ইংরাজিতেই বললেন তিনি কেননা মেয়েটা এই ভাষাতেই কথা বলেছে মেয়েটা উত্তর দিল না ঘাড় নিচু করে ভীত দাঁড়িয়ে থাকল আর স্লিপারের ডগা দিয়ে আস্তে আস্তে বিচের বালি আঁচড়াতে লাগল গলার স্বর আরো রুক্ষ করে এবার ধমকে উঠলে নবনেশ কে হলো চোপ করে রইলে যে মেয়েটা চমকে উঠল যেন তারপর ভয়ে ভয়ে বলল আমার পঞ্চাশ টাকা চাই ভুরু কুচকে চোখে দৃষ্টি মেয়েটার উপর স্থির করলেন অবনীশ আগের মতো স্বরেই বলেন তোমাকে টাকা কেন দেব মেটা ভালো ইংরাজি জানে না তার প্রতি কথায় গণ্ডা গন্ডা ফুল তবু সে যা বলতে চায় মোটামুটি বোঝা যাচ্ছিল মেয়েটা এবার বলল টাকাটা আমার খুব দরকার তোমার দরকার বলে আমাকে দিতে হবে টাকাটা একবারে খালি হাতে আমি নেব না তার বদলে আমিও কিছু দিতে পারি কি দেবে তুমি মেয়েটা অবনেশের দিকে তাকাতে পারছিল না নিজের পায়ের কাছে চোখ রেখে ফিস ফিসিয়ে বলল একটু আনন্দ অবনী এসে ঝাপসা ভাবে কিসের একটা সংকেত পাচ্ছিলেন বললেন তার মানে মেয়েটা বলল আমার এই শরীরটা রয়েছে এটা এই পর্যন্ত বলে হঠাৎ থেমে গেল এতক্ষণে গোটা ব্যাপারটা অবনীশের কাছে পরিষ্কার হয়ে গেছে তার শির দাঁড়ার মধ্য দিয়ে ঠান্ডা স্রোতের মতো কিছু একটা নেমে গেল যেন তিনি শুনেছেন জুহু বিচে অগন্তি কলগার্ল বা এই জাতীয় মেয়েরা জীবাণুর মতো থিক ঠিক করতে থাকে তবে বছরে দশ বার করে গত দশ বছরে করে একশো বার তিনি এই বিচে এসেছেন কিন্তু এরকম কোন মেয়েকে আগে তার সামনে এসে দাঁড়াতে দেখেননি এ সম্পর্কে অবিনাশ যা শুনেছেন তার সঙ্গে এই মেয়েটি প্রায় কিছুই মেলে না মেয়েটা খুব নম্র আর খুব লাইনে নতুন এসেছে চাপা গলায় বললেন তোমাকে আমি পুলিশে হ্যান্ড ওভার করবো মেয়েটা যেন শিউরে উঠল তারপর বলল আপনাকে বিরক্ত করছি নিশ্চয়ই আপনি পুলিশ ডাকতেই পারেন কিন্তু সন্ধেবেলার বেড়ানোতে বাঁধা পড়ায় অবনীশ বিরক্ত হচ্ছিলেন অসন্তুষ্ট হচ্ছিলেন এবং খুবই রেগে যাচ্ছিলেন তবু মেয়েটা সম্পর্কে এক ধরনের কৌতূহল হচ্ছিল বললেন কিন্তু কি কিন্তু মেয়েটি বলল আমার কথা শুনলে আপনার দয়াই হবে তখন আর পুলিশে দিতে ইচ্ছা করবে না কিছুক্ষণ অনেক কি ভাবলেন অবনীশ তারপর বললেন এই প্রফেশনে কদ্দিন এসেছ আজি ও আমি তোমার প্রথম শিকার বুঝি মেয়েটি চুপ করে রইল হঠাৎ কি হয়ে গেল অবনীশের এতদিনের নীতিবোধ তোদের কথা আর মনে থাকল না দারুণ এক ঔৎসুক্য আচমকা তাকে পেয়ে বসল যেন বললেন এসো আমার সঙ্গে এসো আমি তোমার কথা শুনব মিটি ভীত সুরে বলল কোথায় যাব গেলেই বুঝতে পারবে আপনি কি আমাকে সত্যি সত্যি পুলিশের হাতে দেবেন সেটা তোমার নির্ভর করছে। একরকম জোর করেই চরিত্রবান এবং নীতিবাগী অবনেসে জুহু বীজের একটা বাজে মেয়েকে নিয়ে সোজা তার ফাইভ স্টার হোটেলে চলে এলেন রিসেপশনিস্ট থেকে শুরু করে হোটেলের স্টুয়ার্ড বয় বেয়ারা অবনেশের সঙ্গে একটা মেয়েকে দেখে চমকে উঠল দশ বছর এই হোটেলে তিনি যাতায়াত করছেন কিন্তু কোনো কোনো দিন তার সঙ্গে মেয়েকে দেখা যায়নি সবাই জানে এসব ব্যাপারে তিনি ভয়ানক পিউরিটান অবনেশে কোনো দিকে তাকালেন না মেয়েটাকে নিয়ে সোজা লিফট বক্সে ঢুকে পড়লেন একটু পর থার্টিন ফ্লোরে তার আসার মেয়েটা ভীষণ নেই একটা ডিভান দেখিয়ে অবিনাশ বলেন বস ডিভানটা কাঁচের জানলার ধার খেসে তার পাশেই সোফা টোফা সাজানো রয়েছে মেয়েটা নিজেকে গুটিয়ে নিয়ে ডিভানের উপর জড়ো সড়ো হয়ে বসলো আর অবনে এসে তার মুখোমুখি একটা সোফায় বসলেন এখান থেকে দূরে ঝাপসাভাবে রাতের আরব সাগর দেখা যাচ্ছে আর জানলার নিচের দিকে তাকালে হোটেলের সুইমিং পুল চোখে পড়বে অবনে এসে সমুদ্র বা সুইমিং পুল কোনো দিকেই তাকালেন না স্থির নিষ্পলকেই মেয়েটাকে দেখতে দেখতে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি। রেবেলা তখন তুমি বললে আজ এই প্রফেশনে এসেছো হ্যাঁ এই ডারটি জঘন্য প্রফেশনে এলে কেন না সে উপায় ছিল না বাজে কথা যে যে কাজ করে তা যত খারাপই হোক তার একটা কৈফিয়ত ঠিক খাড়া করে রাখে মেয়েটা খানিক্ষণ চুপ করে রইল তারপর মৃদু গলায় বলল আপনার কি ধারণা আমি সকরি নোংরা কাজ বেছে নিয়েছি মেয়েটার কথার ভেতর কোথায় একটা খোঁচা ছিল অবনীশের চোখ কুঁচকে গেল বললেন এছাড়া আর অন্য কিচ্ছু করা যেত না হয়তো অনেক কিছুই করা যেত কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না কেন আমি স্ট্যান্ডার্ড পর্যন্ত পড়েছি ওই কোয়ালিফিকেশনে ভদ্র চাকরি হয় না অবনীশের মতো অত বড় কোম্পানির একজন ফিনান্স ডাইরেক্টর এভাবে একটা বাজে টাইপের প্রস্টিটিউটের সঙ্গে এতক্ষণ কথা বলেন না কিন্তু তার কেমন যেন জেদ চেপে গিয়েছিল বলেন। কেন তুমি এই লাইনে এলে সেটা আমি জানতে চাই রেবেলে এবার বলল তাতে আপনার কি লাভ আপনাকে বিরক্ত করেছি সেজন্য ক্ষমা চাইছি দয়া করে আমাকে যেতে দিন যেমন করে হোক কিছু টাকা আমাকে জোগাড় করতেই হবে এখনো বেঁচে গিয়ে চেষ্টা করলে ওটা হয়তো ফেয়ে যাব যতক্ষণ না বলছ আমি ছাড়ব না যদি আমাকে বোঝাতে পারো নিরুপায় হয়েই এ লাইনে এসেছ টাকাটা আমিই তোমাকে দেব রেবেলা দ্বিধান্বিতের মতো একটুক্ষণ বসে থাকল তারপর বলল আমার ছেলে ডেথ বেডে বাঁচবার আসা খুব কম এদিকে আমার হাতে একটাও পয়সা নেই তাই ওকে বাঁচাবার শেষ চেষ্টা বলতে বলতে তার গলা ধরে এলো অবনীশ জিজ্ঞাসা করলেন তুমি ম্যারেড হ্যাঁ তোমার হাজব্যান্ড পেঁচে নেই জানি না তার মানে রেবেলা এবার যা বলল সংক্ষেপে এই রকম গোয়ার ক্যাপিটাল পানজিম থেকে পঞ্চাশ মাইল দূরে একটা গ্রামে তাদের বাড়ি ওখানকারই এক বড় লোকের ছেলে পাঞ্জিমে তাদের বিরাট সেলের ব্যবসা ফুসলে বোম্বে নিয়ে আসে রেজিস্ট্রি করে বা তাদের বিয়ে বিয়েটিয়ে করেনি তবে স্বামী মতো বছর দুয়েক থেকেছে ফুর্তি টুর্তির পর নেশা ছুটে গেলে ছোকরা তাকে ফেলে পালিয়েছে রিবেলার ফেরার উপায় ছিল না কেননা ততদিনে তার একটা বাচ্চা হয়ে গেছে বাচ্চাটাকে নিয়ে নানা জায়গায় ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত একটা ঝোপড় পটিতে এসে ঠেকেছে রেবেলা হাতে দু চারটে যা পয়সা ছিল তাই দিয়ে আর যেটুকু গয়না টয়না ছিল তা বেচে এতদিন চালিয়েছে এখন আর কিচ্ছু নেই তার উপর কদিন ধরেই ছেলেটা মৃত্যু তাই কোনো রাস্তা না পেয়ে শেষ পর্যন্ত পৃথিবীর সে আদিম অন্ধকার ব্যবসাতেই নামতে চেয়েছে এক নিঃশ্বাসে কথাগুলো বলে চুপ করল রেবেলা অবনীশ বলেন বানানো গল্প আমি বিশ্বাস করি না আমি মিথ্যে বলি না তুমি যে সত্যি বলছো তার প্রমাণ কি প্রমাণ পেতে হলে আমি যে নরকে থাকি সেখানে আপনাকে যেতে হবে অবিনাশ বললেন নরক টরক বলে আমাকে ঠকাতে পারবে না আমি যাব কোথায় থাকো তুমি কিংস সার্কেল স্টেশনের দিকে যেতে রেললাইনের গায়ে যে পটি রয়েছে সেখানে ঠিকানাটা কি আপনাকে তো বলেছি আমি মিথ্যা বলছি না যুধিষ্ঠির বলে একটু থামলেন অবনীশ তারপর বললেন তোমার ছেলে তো বলে ডেথ বেডে হ্যাঁ তাকে কোথায় রেখে এসেছ ঝোপড়পট্টিতে এক মাদারি খেলোয়াড় আছে তার বউয়ের কাছে বলতে বলতে উঠে দাঁড়ালো রেবেলা রাত হয়ে যাচ্ছে আমি আর থাকতে পারবো না দু তিন সেকেন্ড কি ভাবলেন অবনেশ তারপর উঠতে উঠতে বললেন একটু দাঁড়াও বলেই ভেতরের অন্য একটা ঘর থেকে পঞ্চাশটা টাকা এনে রেবেলাকে দিলেন টাকাটা যে সত্যি সত্যি পাওয়া যাবে রেবেলা ভাবেনি বিমুরের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো সে তারপর মাথা নইয়ে ফিসফিসিয়ে বলল আপনি টাকাটা দিলেন বদলে আমারও আপনাকে কিছু দেবার আছে যদি তাড়াতাড়ি অবনীশের রক্তের ভেতর দিয়ে জোরালো বিদ্যুৎ বয়ে গেল যেন তিনি চিৎকার করে উঠলেন গেট আউট রেবেলা ভয় পেয়ে প্রায় দৌড়েই ঘর থেকে বেরিয়ে গেল পেছন থেকে অবনীশ আর একবার চেঁচালেন মনে রেখো তোমাদের আমি যাবই যদি দেখি মিথ্যে বলেছো তোমাকে ছাড়ব না পরের দিন সকালে জুহু বিচে অভ্যাস মতো ঘন্টাখানেক বেরিয়ে ফিরে এলেন অবনীশ তারপর স্নান টান সেরে ব্রেকফাস্ট যখন শেষ করে এনেছেন সেই সময় টেলিফোন বেজে উঠল ক্রেডেল থেকে টেলিফোনটা তুলে কানে লাগিয়ে হ্যালো বলতেই রিসেপশনের পার্সি মেয়েটার গলা ভেসে এলো স্যার একটা লোক আপনার সঙ্গে দেখা করতে চাইছে অবনীশ বলেন আমার সুইটে পাঠিয়ে দাও কিন্তু স্যার লোকটাকে মনে হচ্ছে খুব বাজে টাইপের স্যাবলি ড্রেস পাঠাবো কি এক মুহূর্ত কি চিন্তা করে নিলেন অবনীশ তারপর বললেন ঠিক আছে ওখানে ওকে অপেক্ষা করতে বলো আমি আসছি কিছুক্ষণ পর নিচে আসতেই রিসেপশনিস্ট মেয়েটা লোকটাকে দেখিয়ে দিল একধারে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়েছিল সে বয়স ষাট বাষট্টির মতো হবে কালো কুঁজো হতচ্ছাড়া চেহারা ময় পাকা দাড়ি পিনের মতো ফুটে আছে পরনে তালি মারা পাজামা আর ঢলঢলে জোব্বা মাথায় পাগড়ি পায়ের টায়ার কাটা চপ্পল এরকম চেহারার একটা লোক তাঁর নাম কি করে জানল কেন এবার তার কাছে এসেছে অবনীশ ভেবে পেলেন না কপাল কুচকে রুক্ষ গলায় তাকে বলেন কি চাই লোকটা আরও খানিকটা কুঁজো হয়ে গেল যেন দুই হাত জড়ো করে প্রায় মাটির সঙ্গে মিশে যেতে যেতে বলল আমি বোস সাহেবের সঙ্গে একটু দেখা করব আমি বোস সাহেব বলো রেবেলা আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে রেবেলা অর্থাৎ কালকের সেই মেয়েটা লোকটাকে ভালো করে একবার দেখে নিয়ে অবনীশ জিজ্ঞাসা করলেন তুমি কে লোকটা বলল আমি একজন মাদারি খেলোয়াড় রেবেলা যে ঝোপড়পটে থাকে আমিও সেখানেই থাকি অবনীশের মনে পড়ল কাল রেবেলা কে এক মাদারি খেলোয়াড়ের কথা বলেছিল এই তাহলে সে তিনি জিজ্ঞাসা করলেন রেবেলা তোমাকে আমার কাছে পাঠিয়েছে কেন আপনি নাকি বলেছিলেন আমাদের ঝোপড়পট্টিতে যাবেন হ্যাঁ বলেছিলাম মেহরবানি করে হুজুর যদি আমার সঙ্গে যান লোকটার ধৃষ্টতা দেখে স্তম্ভিত হয়ে গেছিলেন অবনীশ একটা থার্ড ক্লাস মাদারি খেলোয়াড় তাকে কিনা তার সঙ্গে বস্তিতে যেতে বলছে কি উত্তর দেবেন অবনীশ ভেবে পেলেন না শুধু বললেন তোমার সঙ্গে ঝোপ্পরপরটিতে যাব লোকটা ঘাড় কাত করল জি নইলে রেবেলার সাথে আর দেখা হবে না ও এখান থেকে চলে যাবে আর আপনি যা জানতে চান জানতে পারবেন না হঠাৎ দারুণ এক টান অনুভব করলেন অবনীশ লোকটাকে বললেন চলো কিংস সার্কেল স্টেশনের কাছাকাছি রেল লাইনের ধারে যে ঝোপড়পট্টি রয়েছে কিছুক্ষণ পর সেই লোকটার পিছু পিছু অবনীশ সেখানে এলেন রেবেলা বলেছিল নরক এই ঝোপড়পট্টিগুলো তার চাইতেও বোধ হয় জঘন্য দুদারে পিচবোর্ড টিন চট ইত্যাদি দিয়ে তৈরি সারি সারি সুরঙ্গের মতো ঘর মাঝখান দিয়ে সাপের মতো আঁকা বাঁকা অন্ধকার রাস্তা এই রাস্তাটা যুগপথ পায়ে চলার পথ এবং নর্দমা পানের পিক থুতু কফ এবং কাচ্চা বাচ্চাদের যাবতীয় প্রাকৃত কর্মের চিহ্ন সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তাটা থেকে উচ্চিত দুর্গন্ধ উঠে আসছিল নাকি রুমাল চেপে লোকটার সঙ্গে শেষ পর্যন্ত একটা ঘরের সামনে এসে দাঁড়ালেন অবনেশ। সেখানে ছোটখাটো ভিড় জমে আছে দেখেই বোঝা যায় এরা বস্তির লোকজন অবনীশের মতো সম্ভ্রান্ত চেহারার একজন লোককে দেখে ভিড়টা দুভাগে ভাগ হয়ে পথ করে দিল আর তখনই সামনের দিকে চোখ পড়ল অবনীশের সঙ্গে সঙ্গে ভয়ানক চমকে উঠলেন তিনি ঘরের সামনে ছোট্ট বারান্দায় রেবেলা একটা মূর্তির মতো বসেছিল তার সামনে একটা মৃত শিশুর দেহ শোয়ানো রয়েছে নিশ্চয়ই রেবেলার ছেলে সেই লোকটা একটু এগিয়ে গিয়ে রেবেলাকে বললেন হুজুর এসেছেন রেবেলা অবিনাশের দিকে তাকিয়ে বলল আপনাকে খুব কষ্ট দিলাম এছাড়া আমার কোনো আর উপায় ছিল না বলে একটু থামল সে তারপর মৃত বাচ্চাটাকে দেখিয়ে বলল কাল বলেছিলাম আমার ছেলে ডেথ পেডে রাত্রিরে ফিরে এসে দেখি সে আমাকে মুক্তি দিয়ে চলে গেছে এতক্ষণে ওকে গোরস্থানে নিয়ে যাবার কথা কিন্তু আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম নিজের চোখেই দেখুন আমি মিথ্যে বলিনি আপনাকে ধাপ্পা দিয়ে টাকা আদায় করতে চাইনি অবনী এসে কিছু বলতে চেষ্টা করলেন পারলেন না গলার কাছে অসহ্য এক যন্ত্রণা ডেলার মতো পাকিয়ে যেতে লাগলো রেবেলা হঠাৎ উঠে পড়ল ঘর থেকে কালকে সেই পঞ্চাশটা টাকা এনে অবনীশকে বলল আপনার টাকাটা নিন সে ভাঙা গলায় বলেন, টাকাটা ফেরত নেবার জন্য তো আমি দিইনি যে জন্য দিয়েছিলেন সে কাজে তো লাগলো না অকারণে আপনার কাছে ধার রাখব কেন একরকম জোর করেই টাকাটা অবিনাশকে দিয়ে দিল রেবেলা অবনীশ বললেন এবার তুমি কি করবে ভাবিনি আশা করি আপনি যে প্রমাণ চেয়েছিলেন তা পেয়ে গেছেন আমাকে নিশ্চয়ই আর ধাপ্পাভাজ না এসে উত্তর দিতে পারলেন না রেবেলা আবার বলল এই নরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কষ্ট করবেন না দয়া করে চলে যান মুখ নামিয়ে আচ্ছন্নের মতো অন্ধকার সরু গলিটা দিয়ে এগুতে লাগলেন অবনীশ ধন্যবাদ গল্প আর গল্প পাঠ কেমন লাগলো তা লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যেন তাহলে আজ এই পর্যন্তই নমস্কার